ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমাদের আজকে পঞ্চম অধ্যায়ের পরিপাকতন্ত্র ও রক্ত সংবহন তন্ত্র এই অধ্যায়ের পরবর্তী কিছু পাঠ আলোচনা করব। তো আজকে আমাদের যে পাঠগুলি থাকবে এই পাঠে রয়েছে এই যে পরিপাকতন্ত্র, এদের যে বিভিন্ন রোগগুলি আছে, এই রোগের প্রতিরোধ ও প্রতিকার কি, এই বিষয় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো ইতিপূর্বে তোমরা যে বিষয়গুলি সম্বন্ধে জেনেছ, এই পরিপাকতন্ত্র কি, এই পরিপাকতন্ত্রগুলো কোন কোন অঙ্গের সমন্বয়ে গঠিত এবং এদের নামগুলি কি, এদের কাজগুলি কি, লালা বা এনজাইম এই গ্রন্থিগুলি কোন কোন খাবারের উপর, আমিষ বা শর্করার উপর কোনগুলোর উপর ক্রিয়া করবে, এই সকল বিষয় সম্পর্কে তোমরা ইতিপূর্বে জেনেছিলে। তো তারই ধারাবাহিকতা আজকে আমরা পরিপাকতন্ত্রের বিভিন্ন রোগ এবং এই রোগ নিরাময়ের যে সমস্ত বিষয় আমাদের করণীয় এই বিষয় সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমাদের যে বিষয়টি চলে আসছে সেটি হচ্ছে সাধারণ রোগ ও তার প্রতিকার। আমরা লিখে নিচ্ছি পরিপাকতন্ত্রের সাধারণ রোগ ও প্রতিকার। তো আমরা এই হেডিং হিসেবে এখন এগুলি আলোচনা করে নেব। তো আমরা যে সমস্ত গ্রন্থিগুলি করেছিলাম, আন্তরিক গ্রন্থি, অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি, এই সমস্ত বিষয় এদের উপর নির্ভর করে আজকে আমরা কিছু আলোচনা করব। প্রথমে চলে আসছে গ্যাস্ট্রাইটিস। আমাদের প্রথমে চলে আসছে গ্যাস্ট্রাইটিস কি। তো এই যে শব্দটি গ্যাস্ট্রাইটিস, এটি সম্পর্কে তোমরা আগাম কিছু ধারণা করতে পারছ আমি একটু বলে দিচ্ছি। সাধারণত তোমরা অনিয়মিত খাবার খেলে এবং বেশি তেল, চর্বি বা মশলাযুক্ত খাবার খেলে পেটে ব্যথা অনুভব হয়, যেটিকে আমরা অ্যাসিডিটি বলে থাকি বা গ্যাস্ট্রিক বলে থাকি। এই যে রোগটি, এটি সাধারণত আমরা এই গ্যাস্ট্রিক সাইট হিসেবে পড়ছি। তো এই গ্যাস্ট্রাইটিস যে বিষয়টি রয়েছে গ্যাস্ট্রাইটিস, তো এক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি সাধারণত বেশি মশলা ও তেলযুক্ত খাবার খেলে, খাওয়ার অনিয়ম করলে বুক জ্বালা পুরা করে বা অম্বল হয় বা টক ভাব অনুভব হয়, যেটিকে আমরা এই অ্যাসিডিটি বলে থাকি। এতে পেটে বাড়তি অ্যাসিড তৈরি হয়, আর আমরা জানি মানব দেহের যে পাকস্থলী, এই পাকস্থলীতে খাবার হজমের জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই সেল এখানে এটি তীব্র অ্যাসিড হিসেবে কাজ করে, যার ফলে এই অ্যাসিডিটির পরিমাণটা বেড়ে গেলে আমরা এই টক ভাব বা অম্বল যেটি বলি না কেন এটি অনুভব করে থাকি। গলা ও পেট জ্বালা করে এবং পেটে ব্যথা সহ বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয়। এ সময় যদি এই রোগের চিকিৎসা করা না হয় তাহলে পাকস্থলী এবং অন্ত্রের ক্ষতের সৃষ্টি, যাকে আমরা আলসার বলে থাকি, বা ক্যান্সার সৃষ্টি হয় বা ঘা সৃষ্টি হয়, তখন একে গ্যাস্ট্রিক আলসারও বলা হয়। তো নিয়মিত ভাবে কম মশলা ও কম তেলযুক্ত খাবার খাওয়া এবং সময় মতো খাদ্য গ্রহণের অভ্যাস করলে এই রোগ প্রতিরোধ করা যায়। তো আমরা এই গ্যাস্ট্রাইটিস সম্পর্কে জেনে নিলাম কি কি কারণে এটি হতে পারে এবং এর প্রতিরোধ হিসেবে আমরা এই কম মশলাযুক্ত খাবার খাবো, নিয়মিত বেশি পরিমাণ পানি খাবো এবং সঠিক সময় মতো আমরা খাবারগুলি গ্রহণ করবো, তাহলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। এবার আমাদের দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আমাশয় কি। তো তোমরা ইতিপূর্বে এই বিষয়টি সম্পর্কে জেনেছিলে যে আমাশয় ব্যাসিলারি আমাশয় বা অ্যামিবিক আমাশয় হয়ে থাকে, ব্যাসিলাস যে ব্যাকটেরিয়া রয়েছে এর কারণে হয়ে থাকে, অথবা অ্যামিবিক যে প্রাণী রয়েছে একপুষ্পী প্রাণী তার কারণে অ্যামিবিক আমাশয় হয়ে থাকে। তো এই বিষয়টি আজকে আমরা একটু আলোচনা করে নিচ্ছি। অ্যামিবিক আমাশয়, তো এর মধ্যে আমাদের আরেকটি দুটি ভাগে ভাগ করেছি, একটি আমরা পড়লাম অ্যামিবিক আমাশয়। তো এই অ্যামিবিক আমাশয়টি কি এটি একটু আলোচনা করে নিচ্ছি। এটি হচ্ছে প্রথমত অ্যান্টামিবা নামে এক প্রকার এককোষী প্রাণী যা মানুষের অন্ত্রে প্রবেশ করে, এর ফলে এই রোগটি দেখা যায়, এটি তোমরা ইতিপূর্বে জেনেছ। এই রোগের উপসর্গগুলি কি কি, সেটি হচ্ছে তলপেটে ব্যথা হবে, মলের সাথে রক্ত বা শ্লেষ্মা বের হবে, নলকূপের পানি বা ফুটনো পানি পান ও পানি শাকসবজি যাতে দূষিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, মাছি আরশোলা
এই সমস্ত যে সমস্ত রোগ জীবাণুবাহী প্রাণীগুলো আছে তাদের থেকে এই খাবারগুলিকে রক্ষা করতে হবে, তাহলে আমরা কেবলমাত্র এই রোগগুলি থেকে মুক্ত পেতে পারি। তবে এ রোগে আক্রান্ত রোগীর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করা প্রয়োজন। এবার আমি জানবো যে ব্যাসিলারি আমাশয় কি। তো খ নং অপশনে আমরা বলছি ব্যাসিলারি আমাশয় কি। তো এটি আমরা জানি ব্যাসিলারি যে একটি ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়ার প্রভাবে মূলত ব্যাসিলারি আমাশয় রোগটি দেখা দেয়। অর্থাৎ সিগেলা নামের এক ধরনের ব্যাকটেরিয়ার অন্ত্রকে আক্রমণ করে এখানে এমনটি বলা হয়েছে। এই ধরনের আমাশয় হয়ে থাকে, এটি সিগেলা নামের একটি ব্যাকটেরিয়া বা ব্যাসিলারি ব্যাকটেরিয়া আমরা ইতিপূর্বে পড়েছিলাম। এই জীবাণু বৃহদন্ত্রের ঝিল্লিকে আক্রমণ করে, ফলে বারবার পায়খানা হয় এবং পায়খানার সাথে শ্লেষ্মা বের হয়, অনেক সময় এর সাথে রক্ত যায়। এই জন্য এই রোগটাকে সাধারণভাবে রক্ত আমাশয় বলা হয়। এই রোগটি খুবই মারাত্মক ধরনের একটি রোগ। এই রোগকে অবহেলা করা ঠিক নয়, যেহেতু রক্ত বের হয় এবং রক্ত আমাশয়ের নাম দেওয়া হয়েছে, এজন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা প্রয়োজন। সাধারণ যে স্বাস্থ্যবিধি রয়েছে, এই সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব হয়। তার মানে আজকে এখন আমরা এই আমাশয় আমাশয়ের প্রকারভেদ এবং এগুলি কি কি কারণে হতে পারে এবং এর থেকে মুক্তি লাভের উপায় সম্পর্কে আমরা জেনে নিলাম। এর পরবর্তীতে আমরা আরেকটা অপশন করবো, তিন নম্বর, সেটি হচ্ছে কুষ্ঠকাঠিন্য কি। কুষ্ঠকাঠিন্য কি? তো সাধারণভাবে আমরা এই কুষ্ঠকাঠিন্য, এটি কুষ্ঠ হবে, কুষ্ঠকাঠিন্য বলতে যে বিষয়টি বুঝি সেটি হচ্ছে আমরা যদি খাবারের মাত্রায় যে পরিমাণ খাবারগুলি আমরা খাই সেখানে যদি আমরা আঁশযুক্ত খাবারগুলি না খাই, তাহলে এই যে কুষ্ঠকাঠিন্য রূপ এই রূপটি হতে পারে। অর্থাৎ কুষ্ঠকাঠিন্য প্রকৃতপক্ষে আসলে একটি রোগ নয়, বিভিন্ন ধরনের কুষ্ঠকাঠিন্য হতে পারে। যেমন পৌষ্টিক নালের মধ্য দিয়ে খাদ্য বস্তুর ধীর চলন, কাঁচা ফলমূল ও শাকসবজি না খাওয়া, পায়খানার বেগ পেলে সঙ্গে সঙ্গে পায়খানায় না বসা ইত্যাদি, নিয়মিত মলত্যাগের অভ্যাস গড়ে তোলা, নিয়মিত শাকসবজি খাওয়া, ফলমূল ও আঁশযুক্ত খাবার খাওয়ার মাধ্যমে এই অসুবিধা দূর করা যায়। তবে সবচেয়ে বেটার হয় এই আঁশযুক্ত যে খাবারগুলি আছে, সবজি জাতীয় যে খাবারগুলি আছে, কাঁচা ফলমূল জাতীয় যে খাবারগুলি আছে, এগুলি ধুয়ে যদি আমরা পরিষ্কার করে নিয়মিত সেবন করি, তাহলে মূলত এই কুষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যাবে। তো আমরা ইতিপূর্বে দাঁত দাঁত সম্পর্কে জেনেছিলাম, দাঁতের প্রকারভেদ সম্পর্কে জেনেছিলাম, আজকে আমরা জানবো দাঁতের যত্ন বা পরিপাক তন্ত্রের যে যত্ন। তো এখন আমাদের প্রশ্নের নাম হবে পরিপাক তন্ত্রের যত্ন বলতে কি বোঝায়। আসলে আমরা যে পরিপাক তন্ত্রের যত্নটা করি আসলে কিভাবে করতে পারবো, নিয়মিত হাত মুখ ধোয়া, পরিষ্কার করে হাত ধুয়ে খাবার গ্রহণ করা, দাঁত ব্রাশ করা, অর্থাৎ খাবারের সাথে অথবা হাতে লাগানো যে জীবাণুগুলি আছে এর মাধ্যমে আমাদের খাবারগুলো দূষিত হয়ে যেন আমাদের পরিপাক তন্ত্রে প্রবেশ না করতে পারে, এই দিকে আমাদের সদা সচেষ্ট থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে। তাহলে শুধুমাত্র আমরা এই পরিপাক তন্ত্রের রোগ থেকে মুক্তি পেতে পারি। তার মধ্যে রয়েছে দাঁত, অর্থাৎ প্রতিবার খাওয়ার পর দাঁত ব্রাশ করা ও পরিষ্কার করা উচিত। দাঁতের ফাঁকে খাবারের কণা আটকে থাকলে তা পচে মুখে দুর্গন্ধ হয়, তোমরা জানো এতে দাঁতের ক্ষয় হয়। খুব বেশি মিষ্টি খেতে নেই, মিষ্টি দাঁত ক্ষয়ের জন্য দায়ী। এবার আমরা করব পরবর্তী অপশন খাদ্যবস্তু। খাদ্যবস্তু পরিষ্কার ও সুসিদ্ধ হওয়া উচিত, বাসি পচা খাবার খাওয়া উচিত নয়, আঙ্গুলের নখ ছোট রাখা এবং খাওয়ার আগে থালাবাটি ও হাত অবশ্যই পরিষ্কার করে নিতে হবে, যেমনটি তোমরা সবসময় করে থাকো। এই কাজগুলি করলে আমরা এই সমস্ত পরিবেশগত রোগ থেকে মুক্তি পেতে পারি। এবার খাওয়া, নিয়মিত নির্দিষ্ট সময়ে খেতে হবে, একই সাথে বেশি খাবার খাওয়া যাবে না, তাহলে হজমের সমস্যা হতে পারে। সবসময় সুষম খাবার খেতে হবে, খাওয়ার কিছুক্ষণ পর প্রচুর পানি পান করতে হবে, সবসময় পানি ফুটিয়ে ঠান্ডা করে তারপর খেতে হবে। অর্থাৎ পানি যদি আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বা তার উপরে ফুটিয়ে থাকে, তাহলে তার মধ্যে জীবাণুগুলি থাকে সেগুলো মরে যায়, তার মানে পানিটা কি হয়ে যায়, বিশুদ্ধ হয়ে যায়। খাবার ধীরে ধীরে ভালো করে চিবিয়ে খেতে হবে,
অধিক মশলা এবং তেলযুক্ত খাবার খাওয়া উচিত নয়। তো আজকে যে পাঠগুলি ছিল আমরা এই সম্পর্কে আলোচনা করলাম, পরিপাকতন্ত্রের বিভিন্ন রোগ এবং এই রোগ থেকে প্রতিকারের উপায়গুলি সম্পর্কে আমরা জেনে নিলাম। আসলে তোমরা অনেক ভালো বুঝতে পেরেছ, তো এই বিষয়গুলি তোমরা অনেক ভালোভাবে লিখে প্রশ্ন তৈরি করে শিখে ফেলবে। যদি আমরা অ্যাসাইনমেন্টে এই জাতীয় প্রশ্নগুলি দেই, তোমরা যেন অনেক সুন্দরভাবে এগুলো উত্তর করতে পারো, সেদিকে সদা সচেষ্ট থাকতে হবে। এর পরবর্তীতে আমরা রক্ত সংবহন তন্ত্র, রক্তের উপাদানগুলি পড়বো, এগুলো একটু জটিল বিষয়, এবং রক্ত নালিকা সমূহ পড়বো। তার পাশাপাশি আমরা হৃৎপিণ্ডের কাজ, হৃৎপিণ্ড কি, এই বিষয় সম্পর্কেও জ্ঞান লাভ করব। তো পরবর্তী ক্লাস নেওয়ার পূর্ব পর্যন্ত তোমরা সবাই বাসায় থাকবে, সুস্থ থাকবে, অনেক বেশি বেশি লেখাপড়া করবে, মা বাবার প্রতি যত্নশীল হবে, দায়িত্বশীল হবে, কর্তব্যশীল হবে, এবং সেই সাথে মিথ্যা কথা বলা পরিহার করবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।